সিরাজগঞ্জের তাড়াশে 42 বছর পর চালু হলো 50 সজ্জা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার। বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে অপারেশন থিয়েটারের উদ্বোধন করেন সিরাজগঞ্জ 3 আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, সিভিল সার্জন ডাক্তার রামপদ রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিসবাউল করিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খন্দকার এবং সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।